ইজ ফাইন, সব কিছুই আমার মনে হয় এই পর্যন্ত যা আছে আলহামদুলিল্লাহ সবই নর্মাল। আমরা চাইছি এনিওয়ে আলহামদুলিল্লাহ ইজ ফাইন অ্যাবসলিউটলি। ডক্টর যেটা অবজারভেশনের জন্য চেয়েছিলেন আগামী 24 ঘন্টা অ্যাটলিস্ট আজকে পর্যন্ত, এবং ওই পিরিয়ডটা চলে গেছে এবং হি ইজ ফাইন। আমরা আরও 24 ঘন্টা আজকে আর একটু দেখে কালকে আশা করি ইনশাল্লাহ কালকে সকাল নাগাদ রিলিজ দেওয়ার চিন্তাভাবনা আছে আলহামদুলিল্লাহ পুরোপুরি। ম্যাচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি আসলে, এটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্ট এবং ইয়ের উপর। আমার মনে হয় না এই মুহূর্তে ম্যাচ খেলার মতো কোনো পজিশন আছে, এমনি ভালো সব ভালো, কালকে ছাড় দেওয়া হবে আশা করি। হ্যাঁ না না, এটা কালকে ডক্টররা অলরেডি ব্রিফ করেছে এবং সব কিছুই আমার মনে হয় এই পর্যন্ত যা আছে আলহামদুলিল্লাহ সবই নর্মাল, সবই ঠিক আছে। আমরা চাইছি এনিওয়ে আলহামদুলিল্লাহ ইজ ফাইন অ্যাবসলিউটলি। ডক্টর যেটা অবজারভেশনের জন্য চেয়েছিলেন আগামী 24 ঘন্টা অ্যাটলিস্ট আজকে পর্যন্ত, এবং ওই পিরিয়ডটা চলে গেছে এবং হি ইজ ফাইন। আমরা আরও 24 ঘন্টা আজকে আর একটু দেখে কালকে আশা করি ইনশাল্লাহ কালকে সকাল নাগাদ রিলিজ দেওয়ার চিন্তাভাবনা আছে আলহামদুলিল্লাহ পুরোপুরি। ম্যাচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি আসলে, এটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্ট এবং ইয়ের উপর। আমার মনে হয় না এই মুহূর্তে ম্যাচ খেলার মতো কোনো পজিশন আছে, এমনি ভালো সব ভালো, কালকে ছাড় দেওয়া হবে আশা করি। হ্যাঁ না না, এটা কালকে ডক্টররা অলরেডি ব্রিফ করেছে এবং সব কিছুই আমার মনে হয় এই পর্যন্ত যা আছে আলহামদুলিল্লাহ সবই নর্মাল, সবই ঠিক আছে।